ওয়েলকাম টু আরএম বায়োলজি, আরো একটি ডেনফ্রাজিওলজি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ডিসকাস করব যে মপ আপ রাউন্ডে সিট কত রয়েছে, সেটা বোধ বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেলের। আমি শুধুমাত্র ডিসকাস করব গভর্নমেন্টে কত সিট ভ্যাকান্ট আছে সেটা নিয়ে। অলরেডি আমি তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি যে কারা মপের জন্য এলিজিবেল এবং কারা মপাপে এলিজিবেল নয়, এবং মপাপে বসলে কি অসুবিধা হতে পারে যারা অলরেডি সিট পেয়ে গেছো। সেই ভিডিও এখন যারা দেখুন, এই ভিডিওর আই বাটন ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই অবশ্যই দেখে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা বিএসসি নার্সিং এর সিট দেখে নেব। তো কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল, যেটা ইএস আসানসোল নামে বেশি পরিচিত, সেখানে দেখো ফিমেল সিটস শুধুমাত্র আছে হোম স্টেটের জন্য, টোটাল 11খানা সিট আছে। তার যদি ব্রেকেজ আমরা দেখি, ওপেন এর তিনটে, ওপেন পিডাব্লিউডি একটা, ওবিসি এ তিনটে, ওবিসি বি দুটো, এসসির কোনো সিট নেই, এসটির একটা সিট আছে, টোটাল 11টা সিট। কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী, সেখানে 4খানা সিট আছে। কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে তিনটে সিট রয়েছে। কলেজ অফ নার্সিং সিএনএমসিএইচ 3খানা সিট আছে। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা তিনটে সিট আছে। কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ দুটো সিট রয়েছে। কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল, সেখানে তিনটে সিট রয়েছে। কলেজ অফ নার্সিং এনআরএস 4খানা সিট আছে। কলেজ অফ নার্সিং আরজিকর, সেখানে 4টে সিট আছে। কলেজ অফ নার্সিং শ্রীরামপুর ওয়ালস এসডি হসপিটাল 5টা সিট রয়েছে। গভর্নমেন্ট কলেজ অফ সিউড়ি বীরভূম 7খানা সিট আছে। সাগর দত্ত তো দেখো 11খানা সিট আছে। প্রায় সমস্ত ক্যাটাগরিতে একটা না একটা করে সিট কিন্তু তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ। এই যেখানে যেমন সিট ফাঁকা আছে সেই ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের চয়েস ফিলিংটা করবে। এবার যদি আমরা দেখি দেবেন মাহাতা পুরুলিয়াতে 9টা সিট ফাঁকা রয়েছে, রামপুরহাটে 11টা সিট ফাঁকা আছে, বেলেঘাটে আইডিতে 9টা সিট ফাঁকা রয়েছে, ডায়মন্ড হারবারে 12টা সিট ফাঁকা আছে, বেশ অনেকগুলোই সিট ফাঁকা। তারপরে হাওড়াতে 5টা সিট ফাঁকা রয়েছে, খড়গপুরে 9টা সিট ফাঁকা আছে, তারপর মুর্শিদাবাদ 13টা সিট ফাঁকা রয়েছে, উলুবেড়িয়াতে 9টা সিট ফাঁকা আছে, মাতঙ্গিনী তমলুক যে নার্সিং কলেজ সেখানে 12টা সিট ফাঁকা আছে, শান্তিনিকেতন গভর্নমেন্টে 16টা সিট ফাঁকা রয়েছে, তারপর জেএনএম কল্যাণী এখনও কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল পায়নি, সেখানে 12টা সিট ফাঁকা আছে, এবং এসএসকেএমে 1টা সিট ফাঁকা রয়েছে, সেটা কিন্তু এসসিদের ফাঁকা আছে। তো সব মিলিয়ে ওপেনদের সিট সংখ্যা আছে 40, ওপেন পিডাব্লিউতে 31, ওবিসি এ 15, ওবিসি এ পিডাব্লিউডি 8টা, ওবিসি বি 9টা, ওবিসি বি পিডাব্লিউডি 7টা, এসসি 16টা, এসসি পিডাব্লিউডি 16টা, এসটি 4টে, এসটি পিডাব্লিউডি 7টা, ইডাব্লিউএস 11 এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি 8টা। টোটাল কিন্তু 178টা সিট এখনও গভর্নমেন্টে ফাঁকা আছে। বেসরকারিতে প্রচুর ফাঁকা আছে, সেটা বলে লাভ নেই। বেসরকারি সিট সংখ্যা আমি বলছি না, আমি গভর্নমেন্টের সিট সংখ্যা তোমাদের বলে দিলাম। অর্থাৎ বিএসসি নার্সিংয়ের জন্য, বিএসসি নার্সিংয়ের জন্য তোমাদের 178টা সিট এখনো ফাঁকা রয়েছে, 178খানা সিট এখনো ফাঁকা। এবারে যদি আমরা প্যারামেডিকেলে দেখি, দেখো প্যারামেডিকেলে যেটা বর্ধমান মেডিকেল কলেজ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে 2খানা সিট ফাঁকা রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজিতে 1টা সিট ফাঁকা রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ যেটা বিএমএলটি, বিএমএলটি ব্যাচেলার ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি 2টো সিট ফাঁকা রয়েছে, ফিজিওথেরাপির ক্ষেত্রে 3খানা সিট ফাঁকা রয়েছে। এগুলো গেল বর্ধমান মেডিকেল কলেজ। এবার যদি আমরা সাগর দত্ত হসপিটালে দেখি, সেখানে ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রিতে 2টো সিট ফাঁকা রয়েছে। তারপরে দেখো কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স WBUHS এর আন্ডারে কল্যাণী যেটা, সেখানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে এখনও বেশ কিছু সিট ফাঁকা আছে, 8খানা সিট ফাঁকা রয়েছে। তারপর ওই একই কলেজেই অপারেশন থিয়েটার টেকনোলজিতে 6টা সিট ফাঁকা আছে, 6খানা সিট ফাঁকা। তারপর ওই একই কলেজেই পারফিউশন টেকনোলজিতে কোনো সিট ফাঁকা দেখা যাচ্ছে না। ওই একই কলেজেই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে 15টা সিট ফাঁকা আছে, অনেকগুলো সিট ফাঁকা। তারপর একই কলেজেই বিএমএলটিতে 6টা সিট ফাঁকা রয়েছে। তারপরে এসএসকেএম যেটা আইপিজি এমইআর কলকাতা, সেখানে তোমার পারফিউশন টেকনোলজিতে 7টা সিট ফাঁকা, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে 5টা সিট ফাঁকা, ব্যাচেলার অফ ফিজিওথেরাপিতে 2টো সিট ফাঁকা। পারফিউশন টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ কলকাতাতে সিট ফাঁকা নেই, মেডিকেল কলেজ কলকাতাতে। তারপরে দেখো স্টেট গভর্নমেন্টের নীলরতন সরকার মেডিকেল কলেজ, এখানে আমরা দেখো টোটাল কোনো সিট ফাঁকা নেই নীলরতন সরকারে। তোমার অপারেশন থিয়েটার টেকনোলজিতে কোনো সিট ফাঁকা নেই, কিন্তু ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে
চারটে সিট ফাঁকা আছে, তারপরে রেসপিরেটরি থেরাপিতে ছটা সিট ফাঁকা আছে, আরজি করে ক্রিটিক্যাল কেয়ারে একটা সিট ফাঁকা দেখা যাচ্ছে, তারপর তোমার অপারেশন থিয়েটারে আরজি করে কোনো সিট ফাঁকা নেই, আরজি করে পারফিউশন টেকনোলজিতে তোমার দুটো সিট ফাঁকা রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি বিএমএলটিতে তোমার পাঁচখানা সিট ফাঁকা রয়েছে। তো সমস্ত তোমার প্রোগ্রাম বা তুমি যেটাকে ট্রেড বলতে পারো মিলিয়ে 78টা সিট ফাঁকা আছে বিএসসি প্যারামেডিকেলের জন্য, যার মধ্যে ওপেন ক্যাটাগরির জন্য 20টা সিট ফাঁকা আছে, ওপেন পিডাব্লিউডির জন্য 6টা ফাঁকা রয়েছে, ওবিসি এর জন্য 4টে ফাঁকা আছে, ওবিসি বির জন্য 8টা, ওবিসি বি পিডাব্লিউডি 1টা, এসসি 16টা সিট ফাঁকা, এসসি পিডাব্লিউডি 6টা সিট ফাঁকা, এসটির 8টা, এসটি পিডাব্লিউডি 1টা, ইডাব্লিউএস 8টা সিট কিন্তু ফাঁকা আছে, টোটাল 78টা সিট ফাঁকা আছে যেটা বিএসসি প্যারামেডিকেলের জন্য। বিএসসি প্যারামেডিকেলের মপ আপ রাউন্ডে কিন্তু যারা পার্টিসিপেট করবে তারা এই এই কলেজগুলো দেখে কিন্তু পার্টিসিপেট করতে পারো, যেখানে সিট বেশি সেটা কিন্তু তোমরা আগে রাখতে পারো। টোটাল তোমাদের বিএসসি নার্সিং এর সিট ফাঁকা 178টা, আর বিএসসি প্যারামেডিকেলের সিট ফাঁকা কিন্তু 78টা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো নয়, এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিও।